بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে রমজানের পরে নাকি 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি পাওয়া যায়, এই কথাটি সঠিক কিনা? জি, এই কথাটি সঠিক। আপনাকে যিনি বলেছেন তিনি আপনাকে সঠিক কথাই বলেছেন। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 759 নম্বর হাদিস। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল ফাযালিকা সিয়ামুল দাহর। অর্থাৎ যে লোক রমজান মাসের রোজা পালন করলো, তারপর শাওয়াল মাসের 6 দিন রোজা পালন করলো, সে যেন সম্পূর্ণ বছরই রোজা পালন করলো। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস আল্লাহর রাসূল সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সুতরাং এতে কোনো সন্দেহ নাই। তবে আমি এ সুযোগে একটি মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো, অনেককে দেখা যায়, বিশেষ করে মহিলাদের মধ্যে, তাদের বাকির যে রোজাগুলা সেগুলো তারা পালন করেন না, তার আগে এই 6টা রোজা রাখেন। এটি স্পষ্ট একটি ভুল, নিঃসন্দেহে এটি একটি ভুল। এই কাজটি কেউ করবেন না, আমি অনুরোধ করতেছি। আপনি আপনার কাজা রোজা আগে আদায় করবেন, তারপরে আপনি যদি সময় পান, আপনার সাধ্যে কুলায়, তখন আপনি 6টা রোজা রাখবেন। আগেই আপনি 6টা রোজা রাখেন, আবার কাজা দেরি করে করেন, এটা আবার কোথা থেকে পেলেন? কারণ বিদ্যান বলছেন যে যার উপর কাজা আছে, মহিলাদের উপরে হোক অথবা পুরুষদের, যে ব্যক্তি সফরে থাকার জন্য হয়তো রোজা বাদ খেয়েছে অথবা অসুস্থ থাকার কারণে, তাদের হলো রোজা আগে কাজা রোজা আদায় করতে হবে। বিদ্যান বলছেন, লা ইয়াসিহু সাওমুস সিত্ত, যদি রোজা আদায় না করে তো আপনার এই 6টা রোজা আপনার কোনো উপকারে আসবে না। কারণ কি, বিশেষ করে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে লা তুসাউ ফাইলু, তার কোনো নেকি হবে না। শেখ মিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মাসালাটি একবার দৃঢ়ভাবে বলেছেন যে এটি মোটে উচিত না। 2টি দলিল তারা পেশ করেছেন। একটি হলো যে হাদিসের মধ্যে খেয়াল করুন, বলা হচ্ছে যে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তো যে পুরো রমজানের সিয়ামই পালন করলেন তরেননি, তিনি এই রমজানের সিয়াম পালনকারীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালে 6টি রোজা পালন করলো। তার মানে আপনাকে রমজানের রোজা পূর্ণ করতে হবে, তারপরে আপনি শাওয়ালের রোজা, এই যে 6টা রোজা, তাহলে আপনি পাবেন। এখানে হাদিসে সত্য, মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে রমজানের রোজা আগে আপনাকে পালন করতে হবে, তারপরে আপনি 6টা রোজা রাখবেন। স্পষ্ট হাদিস। তারপরে আপনি মানে একবার চিন্তা করুন তো, যে যে রোজাটা আপনার কাজা আছে সেটি কি ফরজ রোজা না? তাহলে আপনি ফরজ রোজা মাথায় রেখে কি করে আপনার নফল রোজা আপনার জন্য শুদ্ধ হয়? আপনার কি উচিত না ফরজ রোজাটা আগে পালন করা? আপনার জিম্মায় থেকে যাচ্ছে ফরজ রোজা, আপনার কখন কি হবে আপনি জানেন না, তো আপনি ফরজ রোজা রেখে আপনার আপনি নফল রোজা পালন করতে যাচ্ছেন, এটি আবার কোন ধরনের নিয়ম? সুতরাং এই 2টি কারণে বিদ্যানগর বলছেন যে তার ওই নফল রোজা তার কোনো কাজে আসবে না 6টি, যতক্ষণ না ফরজ আদায় করবে। অনেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করে বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তিনি রোজা, মানে ওনা বলে থাকেন ওনারা কি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রমজানের যে কাজাগুলো তার উপর থাকতো, তিনি সেটা পরবর্তী শাবান মাসে যে রাখতেন, তো শাবান মাসে রাখতেন কাজা রোজা, তাহলে তিনি নিশ্চয় শাওয়ালের 6টা রোজা রাখতেন, যেহেতু তিনি স্বাভাবিকভাবে দিন পালনে অভ্যস্ত ছিলেন, সেহেতু রাখবেন, এটাই স্বাভাবিক। তো 6টি রোজা রাখছেন, তার মানে তিনি কাজা রাখা অবস্থায় 6টি রোজা রাখছেন, তাহলে আমাদেরও সমস্যা নেই, আমরাও 6টি রোজা রাখবো, পরে কাজা আদায় করে নেব। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি যদি আমরা একবার যদি গভীরভাবে মানে মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা দেখব তিনি বলছেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতি আন আকদিয়া ইল্লা ফি শাবান লি মিন শুগল বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটা আপনার হাদিসটি বিভিন্ন রিওয়ায়েতে বিভিন্নভাবে এসেছে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমার উপর রমজানের যে কাজা থাকতো, তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ব্যস্ততার কারণে। আপনারা বুঝতে পাচ্ছেন যে কারণটা কি? তো যাই হোক, তো তিনি
মানে রাসূল সাল্লামের কারণে, ব্যস্ততার কারণে তিনি শাবান মাসের আগে কাজা আদায় করতে পারতেন না, ফরজি কাজা আদায় করতেন যে শাবানে, সেখানে উনি রাসূল সাল্লামের ব্যস্ততার কারণে আবার নফল রোজা আবার রাখবেন কী করে? সুতরাং এটিকে দলিল হিসেবে মানে গ্রহণ করা, এটি মানে কোনোরূপ দলিল এখানে নাই যে আপনার, কারণ যদি এখানে নিশ্চিতভাবে আপনারা পেতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6টি রোজা রেখেছেন কাজা থাকা অবস্থায়, তাহলে না হয় বলতেন তিনি কাজাই আদায় করতেন পরবর্তী শাবানে যে, তাহলে আপনারা কী করে বুঝলেন যে তিনি মানে 6টা রোজা রাখতেন? ব্যস্ততার কারণে তিনি বলছেন যে ব্যস্ত, রাসূল আসলামের সাংঘর ব্যস্ততার কারণে আমি শাবান মাসে যেয়ে রাখতাম, তাহলে ব্যস্ত থাকলে কী করে নফল আবার রাখবেন কাজা বাদ দিয়ে? এটি আপনাদের বোধগম্য হয়? সুতরাং এটি এ দলিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখতে চান, আবারও বলে দিচ্ছি আপনার কাজা আগে পূর্ণ করবেন, মহিলা হোক পুরুষ হোক, তারপরে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, যদি আপনার সাধ্যে কুলে আপনি রাখবেন, না হলে আপনাকে কে বাধ্য করেছে রাখতে? অনেকে বলে থাকেন যে দেখা যায় যে একজন মহিলা মানে 5টা রোজা বা 6টা রোজা তার কাজা হয়েছে, বা 10টা রোজা যাদের মানে অনেক দিন হয়তো ঋতুস্রাব হয়, 10 দিন ধরেন তো 10টা রোজা বাদ হয়ে গেছে, দেখা গেল কি তিনি রমজান শেষ হওয়ার পর মানে শারীরিক দুর্বলতার কারণে তিনি রোজা রাখতে পারলেন না, দেখা গেল যে শেষের দিকে যে কাজা আদায় করলেন, তো কাজা যখন আদায় করা শেষ তো তখন শাওয়াল মাসও শেষ, তো এই অবস্থায় মানে তিনি কি নিরুপায় না? সেজন্য কি তার মানে ওনারা বলেন যে সেজন্য কি তার 6টা রোজা আগে রেখে দিলে মানে ভালো না? না, আমরা বলবো যেহেতু তার উপর ফরজ রোজা তার মাথায় আছে, সেহেতু তিনি ফরজ রোজাটাই কাজা আগে আদায় করবেন। যেহেতু তিনি ওনার নিয়ত ছিল 6টা রোজা রাখার, কিন্তু তিনি পারলেন না, ইনশাআল্লাহ তিনি এক্ষেত্রে মাজুর ওজরগ্রস্ত, তিনি এক্ষেত্রে ওজরগ্রস্ত, এবং ওজরগ্রস্ত হওয়ার কারণে সত্যিকারে যদি কেউ ওজরগ্রস্ত হয় এবং কোনো আমল না করতে পারে, মহান আল্লাহ তাআলা তাকে তার সওয়াব দিয়ে দেন, যেমনটি আমরা একাধিক হাদিস দ্বারা বুঝতে পারি। আপনার রাসূল সাল্লাম যেমনটি কোন এক যুদ্ধের সময় বলেছিলেন যে মদিনায় যারা অবস্থান করেছে তারা তোমাদের মতোই মানে নেকি হয়েছে, অসুখের কারণে তারা যেতে পারেনি। তারপর আরও অন্য অন্য হাদিস আছে, এখানে আমি উল্লেখ করার মানে আপনাদেরকে হাদিস নাম্বার সহ দিতে পারছি না। যেমন রাসূল সাল্লাম মানে যারা বসে সালাত আদায় করে বা অসুস্থতার কারণে তাদের মানে পূর্ণ যেন তারা ওজরগ্রস্ত হওয়ার কারণে তারা পূর্ণ নামাজের নেকি পেয়ে যাবে, এটি অন্য অন্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বিধায় ইনশাআল্লাহ মহিলাদের ক্ষেত্রে যারা প্রাণপণ চেষ্টা করেছেন 6টি রোজা রাখার কাজা আদায়ের পরে, যদি তিনি শারীরিক দুর্বলতার কারণে যদি সময় না পান, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন, কিন্তু তার মানে কাজা আদায়ের পূর্বে 6টা রোজা আদায়ের সুযোগ নেই। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।